মাসুম আহমেদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথন করে ফেললে বিধান কি রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার এস্তেকফার করতে হবে তবা করতে হবে আল্লাহ কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফোকা হনফের মধ্যে এই রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহ কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে ইস্তেক করতে হবে